সি ওয়াকিং এর যে ভিডিওটা আসলে আপনারা মাত্র দেখলেন, এটা পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা শ্যুট করতে আমাদের যেতে হয়েছিল ইন্দোনেশিয়াতে, সেখানকার বালি দ্বীপে। দেখতেই পাচ্ছেন আমরা বালিতে যাওয়ার জন্য প্লেনে উঠে বসে আছি। বাইরের সুন্দর মেঘ দেখা যাচ্ছে, বাইরের পরিবেশটা খুবই 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 সুন্দর ছিল। আমি বসে আমার অ্যাকশন ক্যামেরা দিয়ে একটা ভিডিও করছিলাম। তো যেটা বলছিলাম, এটা আসলে আমরা এই আন্ডারওয়াটার সি ওয়াকিংটা করেছিলাম প্রায় পানি থেকে প্রায় 20 মিটারের মতো নিচে আমরা গিয়েছিলাম। যে দ্বীপটার, বালি দ্বীপের যে অংশে আসলে আমরা এটা করেছিলাম সেটা হচ্ছে নুসাদুয়া জায়গাটার নাম। এবং আমাদের এই পুরো ইভেন্টটা করতে প্রায় পার হেড খরচ হয়েছিল $100 মতো। তো আমাদের জন্য দুজনের জন্য প্রথম এক্সপিরিয়েন্স ছিল। আচ্ছা, প্লেনের ভিতরে একটু আবার ভিডিও করেছিলাম, কি মনে করে কে জানে। ও হ্যাঁ, আমরা আসলে নিজেদেরকে ভিডিও করতে যাচ্ছিলাম। এই যে নিশা বসে আছে, ভিডিও করলাম, পেছনের আঙ্কেল আমার দিকে তাকিয়ে আছেন। হাই আঙ্কেল। আচ্ছা, হঠাৎ করে মনে হলো যে ভিডিও শেষ করি। দেখতেই পাচ্ছেন আমরা আসলে খুব টায়ার্ড ছিলাম, একদম এলোমেলো অবস্থা ছিল আমাদের। হঠাৎ করে নিশা আমাকে বললো, দেখো তোমারটা তো লাইট জ্বলে। আমরা, ও তাই তো, আমারটা তো লাইট জ্বলে, আমি জানতাম না। যাক, আমরা মোটামুটি আমাদের প্লেন জার্নি শেষ দিকে ছিলাম, যতটা নিজেদেরকে সময় দেওয়া যায়। ভালো কথা, এখানে একটু বলে রাখি, মাছগুলো কিন্তু আসলে আমাদেরকে দেখে আমাদের কাছে চলে আসেনি। আমরা যখন নিচে নামি আমাদের বোট থেকে, তখনই আমাদের এই বিশেষ যে স্যুটটা আমরা পরে আছি, স্যুটের মধ্যে মাছের জন্য খাবার গুঁজে দেওয়া হয়েছিল। একটা নির্দিষ্ট সংকেত দেওয়ার পরে আমাদের কাছে সেই খাবারগুলো বের করতে বলা হয়েছিল। মোরা খাবারগুলো বের করে যখন হাতে নিয়েছিলাম, কোথা থেকে এক ঝাঁক মাছ যেন চলে এসে আমাদেরকে ঘিরে ধরে। সুতরাং এই যে আমাদেরকে দেখে মাছেরা চলে এসছে, ব্যাপারটা এরকম না। আপনার হাতে খাবার থাকলে ওখানে ছোটো ছোটো মাছগুলো আপনাকে ঘিরে ধরবে। এবং সেই সময়টা আসলে আমাদের অ্যাকশন ক্যামেরা দিয়ে আমাদের সাথে তিনি গাইড ছিলেন, তিনি এই ভিডিওটা করেছেন। আমরা দেখতে পাচ্ছেন আসলে আমরা দুজনই একটা রেলিং ধরে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং আমাদের খুব আস্তে আস্তে হাঁটতে হচ্ছে। এটা হচ্ছে ঠিক সমুদ্রের পানির নিচেই ওদের তৈরি করা, মানে যে কোম্পানি আমাদেরকে ঘোরাতে নিয়ে গেছে, ওদেরই তৈরি করা একটা ছোট্টখাটো অভয়ারণ্যের মতো। এখানে এই রেলিংগুলো ধরে আপনি বেশ খানিকটা জায়গা হাঁটতে পারবেন, এখানে মাছ দেখে খাওয়াতে পারবেন, ছবি তুলতে পারবেন। এবং এই জায়গাটা মোটামুটি নিরাপদ, অর্থাৎ এখানে এমন কোনো সামুদ্রিক হিংস্র প্রাণী আসবে না যারা আপনাকে আক্রমণ করে বসবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে কিন্তু আসলে অক্সিজেনের পাইপ কানেক্ট করা আছে। আমাদের এই বিশেষ হেলমেটটার ভেতরে ওরা কোনো না কোনোভাবে অক্সিজেন পৌঁছে দিচ্ছে প্রেশারের মাধ্যমে, এবং সেটি কিন্তু আমরা আসলে গ্রহণ করছি। এবং হাঁটতে হাঁটতে বেশ খানিকটা জায়গায় আপনাকে হাঁটতে হয়, এই সময় আপনার কানে ধাপ্পা লেগে যেতে পারে। আপনি কাঁধের উপরে হালকা একটু পানির চাপ অনুভব করবেন, যেটা অবশ্য কিছুক্ষণ পর থাকে না, কিছুক্ষণ পর আপনি আস্তে আস্তে এই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারবেন। খুবই সুন্দর একটা অনুভূতি ছিল, খুবই সুন্দর, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। পানির নিচে এরকম স্তব্ধ একটা পরিবেশে শুধুমাত্র জলের শব্দ শুনতে পাচ্ছি, আমাদের যে বাবলসগুলো বেরোচ্ছে সেগুলোর শব্দ শুনতে পাচ্ছি। এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট ছিল, লাইফ টাইম এক্সপিরিয়েন্স ছিল আমাদের দুজনের জন্য। আমি আবারও বলেছি আসলে এই ধরনের আন্ডার সি ওয়াটার ওয়াকিং আমরা কখনো করিনি,
সুতরাং এটা করবো বলে আমরা গিয়েছিলাম এবং সে করার পরে আমাদের দুদিনের খুবই 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 ভালো লেগেছিলো। আবার যদি কখনো সুযোগ হয় অবশ্যই এক্সপিরিয়েন্সটা আমি নিতে চাইবো।